বাংলাদেশে বিভিন্ন কলকারখানা শিল্প প্রতিষ্ঠানে অনেক দক্ষ লোকবলের প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস থেকে এই দক্ষ লোকবল পাওয়া যায় না, এ কারণে আমাদেরকে নির্ভর করতে হয় বিদেশি দক্ষ লোকবলের উপর। তো বিদেশ থেকে দক্ষ লোকবল বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, বিডা থেকে অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ওই বিদেশি ব্যক্তির জন্য একটি ভিসা রিকমেন্ডেশন নিতে হবে। এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানটি যদি ইন্ডাস্ট্রি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে ওই প্রতিষ্ঠানের জন্য বিডা থেকে নিবন্ধন করাতে হবে। এর পরবর্তীতে ওই কর্মী আনার জন্য আপনাদেরকে ভিসা রিকমেন্ডেশন চাইতে পারবেন। আর আপনাদের প্রতিষ্ঠানটি যদি ইন্ডাস্ট্রি না হয়ে ট্রেডিং বিজনেস করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই প্রতিষ্ঠানের জন্য বিডাতে নিবন্ধন করার দরকার নেই, আপনারা সরাসরি কর্মী আনার জন্য বিডা থেকে ভিসা রিকমেন্ডেশন চাইতে পারবেন। তো এখানে আপনারা একটি ভিসা রিকমেন্ডেশনের কপি দেখতে পাচ্ছেন, যেটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ বিডার কাছ থেকে প্রদান করা হয়েছে। এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন এবং সাবজেক্টে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ ভিসা অর্থাৎ ভিসার জন্য একটি সুপারিশ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিডার কাছে একজন বিদেশি কর্মী আনার জন্য আবেদন করা হয়েছিল, সে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ টেস্কো গার্মেন্টস লিমিটেড। তারা আবেদন করেছিল বিডার কাছে যে আমাদের একজন দক্ষ লোক দরকার। তো যে দক্ষ লোক দরকার তার এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, যে তার নাম হচ্ছে লিডি জো, তার ন্যাশনালিটি হচ্ছে চাইনিজ, তার পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, সে কি পদে বাংলাদেশে আসতে চাচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, এবং তার ভিসা টাইপ হচ্ছে ই টাইপ অর্থাৎ এমপ্লয়ি ভিসা। তো এই ভিসা রিকমেন্ডেশনের কপি যখন এই প্রতিষ্ঠান অর্থাৎ টেস্কো গার্মেন্টস লিমিটেড হাতে পাবে, তখন তারা যে কাজটি করবে, তারা যে ব্যক্তিকে বাংলাদেশে আনতে চাচ্ছে সেই ব্যক্তির বরাবর এই ভিসা রিকমেন্ডেশনের একটি কপি প্রেরণ করবে। তো ওই কপিটি হাতে পাওয়ার পর এই চীনা নাগরিক অর্থাৎ লি ডি জো সে কি করবে, চীনের বাংলাদেশ এম্বাসিতে যাবে, একই সাথে তার পাসপোর্টের কপিটি এবং এই ভিসা রিকমেন্ডেশনের কপিটি সাথে নিয়ে যাবে। তো সেখানে গিয়ে সে ভিসার জন্য আবেদন করবে। তো ভিসার জন্য আবেদন করার পরবর্তীতে বাংলাদেশ এম্বাসি যদি দেখে সব ঠিক আছে অর্থাৎ ভিসা রিকমেন্ডেশন এবং তার পাসপোর্ট সবকিছু এখানে সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ই টাইপ ভিসা অর্থাৎ এমপ্লয়ি ভিসা প্রদান করবে। তো এই ভিসা পাওয়ার পরবর্তীতে চীনা নাগরিক সে বাংলাদেশে আসতে পারবে। তো এই চাইনিজ নাগরিক যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসার 15 দিনের মধ্যে তাকে আবার এই বিডাতে যেতে হবে, সেখানে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এখানে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ইউ আর অলসো অ্যাডভাইস টু অ্যাপ্লাই ফর হিজ অর হার ওয়ার্ক পারমিট টু দিস অথরিটি উইদিন 15 ডেজ আফটার অ্যারাইভাল ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে আসার 15 দিনের মধ্যে অবশ্যই সে ব্যক্তিকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। সুতরাং তাহলে কি করবে, বিডা থেকে তাকে কাজের অনুমোদন অর্থাৎ ওয়ার্ক পারমিট ইস্যু করবে। তো আজকের ভিডিওতে যেহেতু আমি আপনাদেরকে ভিসা রিকমেন্ডেশন নিয়ে আলোচনা করতেছি, তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই ভিসা রিকমেন্ডেশন পেতে গেলে এই যে প্রতিষ্ঠান তাদেরকে কি কি কাগজপত্র দিয়ে বিডাতে আবেদন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেসেসারি ডকুমেন্টস ফর ভিসা রিকমেন্ডেশন। 1 নম্বরটি দেখতে পাচ্ছেন কপি অব দ্য রেজিস্ট্রেশন লেটার অব দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ প্রতিষ্ঠানটি যে বিডা নিবন্ধিত সেই ডকুমেন্টসের কপিটি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কপি অব দ্য মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। যদি প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দিতে হবে। একই সাথে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপিটিও আপনাদেরকে দিতে হবে। এগুলো সব যদি আপনাদের প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পাবেন। এর পরবর্তীতে 4 নম্বরটি হচ্ছে বোর্ড রেজুলেশনের কপি দিতে হবে। যে রেজুলেশনে থাকতে হবে যে যে ব্যক্তিকে আনতে চাচ্ছেন তার নাম, তার জাতীয়তা, তার পাসপোর্ট নম্বর ইত্যাদি তথ্য সম্বলিত একটি বোর্ড রেজুলেশন করতে হবে। যে রেজুলেশনে কোম্পানির যারা যারা বোর্ড অফ ডাইরেক্টর আছে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত দিবে যে আমরা এই নামের এই পাসপোর্টধারী এই দেশ থেকে একজন ব্যক্তিকে আনতে চাচ্ছি, ও রেজুলেশনের কপি আপনাদেরকে জমা দিতে হবে। একই সাথে যে ব্যক্তিকে আনতে চাচ্ছেন তার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। একই সাথে যে ব্যক্তিকে আনতে চাচ্ছেন তার পাসপোর্টের কপিটি জমা দিতে হবে। এখানে পাসপোর্টের যে সমস্ত পুরো পাতার অর্থাৎ সে যতগুলো পেজ ইউজ করেছে সমস্ত পেজের ছবি কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে 7 নম্বরটি হচ্ছে আপনারা যে কর্মীকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন তাকে যে আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগের কপি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি জমা দিতে হবে। একই সাথে যে ব্যক্তিকে আনতে চাচ্ছেন তার যত একাডেমিক সার্টিফিকেট আছে সবগুলোর একটি ফটোকপি জমা দিতে হবে। তার যদি কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে সেগুলোর কপিও জমা দিতে হবে। এর পরবর্তীতে 9 নম্বরটি হচ্ছে তাকে যে আপনাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার আগে আপনারা বাংলাদেশের মার্কেটে যাচাই করে দেখেছেন যে এই ধরনের লোক বাংলাদেশে আছে কিনা,
সেই যে বিজ্ঞাপনের কপি, অর্থাৎ আপনারা যে চাকরির জন্য জব সার্কুলারের কপিটি, সেই কপিটি আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা প্রথমে বাংলাদেশের মার্কেটে সার্চ করতে হবে, তার পরবর্তীতে বাংলাদেশে না পেলেই তো বিদেশ থেকে আনবেন। সুতরাং আপনারা যে বাংলাদেশের মার্কেটে ওই কর্মী তল্লাশি করেছেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের কপিটি আপনাদেরকে দিতে হবে। একই সাথে আপনাদেরকে স্পেসিফাই করতে হবে যে আপনাদের কোম্পানি কি ধরনের কি কি কার্যক্রমগুলো করে, একই সাথে আপনাদের এই কোম্পানির স্টেটমেন্ট অফ ম্যান পাওয়ার, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানে কি রকম দক্ষ লোকবল আছে, তার মধ্যে কতজন বাংলাদেশি বা কতজন বিদেশি, তাদের স্যালারি কাঠামো ইত্যাদি তথ্যগুলো আপনাদেরকে জমা দিতে হবে। সুতরাং এই সমস্ত তথ্যগুলো, বেশ কিছু তথ্য, এগুলো জমা দিয়ে আপনারা বিডাতে আবেদন করতে হবে ভিসা রিকমেন্ডেশনের জন্য। তো ভিসা রিকমেন্ডেশন আবেদন পাওয়ার পরবর্তীতে এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যখন দেখবে সমস্ত তথ্য ঠিক আছে এবং আপনাদের প্রকৃতপক্ষে একজন বিদেশি দক্ষ লোক দরকার, তখন তারা কিন্তু আপনাদেরকে এই যে ভিসা রিকমেন্ডেশনের এই কপিটি, অর্থাৎ যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই কপিটি কিন্তু তারা আপনাদেরকে ইস্যু করবে। সুতরাং এই কপিটি পাওয়ার পরবর্তীতে প্রসিডিং তো বললামই, যে যার বরাবর ইস্যু করা হবে সেই বাংলাদেশ এম্বাসি ফেস করবে, সেখান থেকে বাংলাদেশে আসবে, আসার পরবর্তীতে তাকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 01872151101। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।